পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগে পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ পঞ্চায়েত মেম্বার সহ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে রানীনগর এক নম্বর ব্লকের কাতলামারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, পঞ্চায়েতের কংগ্রেস প্রধান মাফরোজা খাতুন পঞ্চায়েত প্রধান হওয়ার পরে প্রায় 5,16,000 টাকা আত্মসাৎ করেছে। টাকার হিসেব চাওয়া হলে পঞ্চায়েত প্রধান পালিয়ে যায় বলে অভিযোগ পঞ্চায়েত মেম্বারদের। সোমবার পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ দেখায় গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ গ্রামবাসীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগে পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ পঞ্চায়েত মেম্বার সহ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে রানীনগর এক নম্বর ব্লকের কাতলামারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। অভিযোগ, কাতলামারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান মাফরোজা খাতুন পঞ্চায়েত প্রধান হওয়ার পরে প্রায় 5,16,000 টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও কোনোরকম আলোচনা ছাড়াই পঞ্চায়েতের ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা তছরূপ হচ্ছে। টাকার হিসেব চাওয়া হলে পঞ্চায়েত প্রধান মাফরোজা খাতুন পালিয়ে যায় বলে অভিযোগ পঞ্চায়েত মেম্বারদের। সোমবার পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ দেখায় গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ গ্রামবাসীরা। আমরা পঞ্চায়েতে মেম্বার এসেছি, আসার পর আমরা কোনো মারফত জানতে পেরেছি যে এখান থেকে টাকা তছরূপ হয়েছে। আমরা আসা যে ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে, আমাদের ফান্ডের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট আমরা আপডেট চেয়েছি যে আগেকার প্রধানের কত টাকা আছে এবং এবার কত টাকা ঢুকেছে কাজের জন্য, সেই হিসাব যে চেয়েছি। এবার আমাদেরকে এক ঘন্টা টাইম দিয়েছিল, এক ঘন্টার মধ্যে প্রধান যে কোনো কারণে নিচে নেমে পালিয়ে গেছে এবং এক্সিকিউটিভ অফিসার বলেছিল এক ঘন্টার মধ্যে আমরা আপডেটটা দিব, সেও আসেনি এবং আমরা সেই তালা মেরে আমরা এখন বিক্ষোভ দেখাচ্ছি। তো আপডেট দিবেন আমাদেরকে এবং এই যে টাকা তছরূপ হয়েছে সেজন্য আমরা ওই আপডেটটা চেয়েছি, এতে হয়তো দিলে ধরা পড়ে যাবে এবং তার জন্য পালিয়েছি। আমাদের অ্যাকাউন্ট থেকে প্রায় 5,16,000 টাকা মতন আনলিগাল উঠেছে এবং ওই 4,31,000 মতন ওটা কাজের টাকা উঠেছে, মোট 9-এর প্লাস উঠেছে টাকা। কাতলামারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা নাজিমুল বলেন, আমরা পঞ্চায়েতের ফান্ডে যে আগের টাকা এবং বর্তমানে যে টাকা থাকার কথা তার হিসেব চায়, কিন্তু হিসেব দেওয়ার পরিবর্তে পঞ্চায়েত প্রধান পালিয়ে যায়। আজকে কাতলামারি এক গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভের কারণ হচ্ছে যে পঞ্চায়েতের নতুন প্রধান বসার পর আমাদের কোনো জেনারেল মিটিংই হয়নি, যেটা পঞ্চায়েতের জেনারেল মিটিংয়ে পাশ করার পর কোনো কাজ এবং পঞ্চায়েতের টাকা খরচ করা হয়, কোনো জেনারেল মিটিং হয়নি, কোনো কাজও আমরা করিনি এখন পর্যন্ত। এই অবস্থায় পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে 1,00,000 টাকা তছরূপ হয়ে গেছে। এই পঞ্চায়েতের টাকা তছরূপ হওয়ার পেছনে এই পঞ্চায়েতের সমস্ত যেখানে যেখানে টাকা তছরূপ হয় পঞ্চায়েতের, তার প্রধান দায়ী থাকে যে প্রধান এবং সাথে যারা অফিসার এক্সিকিউটিভ সেক্রেটারি এরা থাকে জড়িত, যারা তারাই তো প্রধান হচ্ছে এক নম্বর দায়ী। প্রধানের অনুমোদন ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। নিউ টিবেটান পোটালা মার্কেট এখন বহরমপুরের জল ট্যাঙ্কি মোড়ে গ্রাম ঝলে। শীতের পোশাকের সম্পূর্ণ নতুনত্ব কালেকশন সংগ্রহ করতে চলে আসুন আমাদের কাছে। শীতের গরম পোশাক সাথে নিত্য নতুন ফ্যাশন, বাচ্চা বড় ছেলে মেয়ে ও বয়স্কদের জন্য সঠিক মূল্যে পাবেন লেদার জ্যাকেট, কটন জ্যাকেট, লেডিস ও জেন্টস উলেন সোয়েটার, লেডিস শাল, লেডিস টোল, পঞ্চু, কুর্তি, ব্লেজার, মোদিকোট, বাচ্চা স্যুট, গরম টুপি, মোজা, হাত গ্লাভস, উইন্ডচিটার, মাফলার। স্থান পরিবর্তন, রানীবাগানের বদলে এখন জল ট্যাঙ্কি মোড়ে গ্রাম ঝলে।